السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وسندنا وطبيبنا وطبيب قلوبنا سيد الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم نسیم جانبی بطحا گزرکم زی احوالم مصطفارا خبر کنا صلوات اللہ علیکم سلام یا حبیب اللہ علیکم اعوذ باللہ من الشیطان الرجیم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم ওয়াবারিক আলাই। উপস্থিত মুসল্লিবৃন্দ, রেহমানি
ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা। হামদ ও সালাতের পরে কোরআন মাজিদ ফোরকান হামিদের একটা সূরা সূরাতুল মায়েদা, এই সূরার 35 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। মহান রব্বুল আলমিন যদি তৌফিক দান করেন, একবারে অল্প সময়ে অল্প কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। বর্তমান বাংলাদেশ তথা গোটা বিশ্বের মুসলিম বলুন অমুসলিম বলুন, সারা পৃথিবীর মানুষ একটা রোগ যার নাম করোনা ভাইরাস, একটা রোগ নিয়ে সারা পৃথিবীর মানুষ খুবই আনন্দিত আতঙ্কিত। প্রত্যেক রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছেন এই করোনা ভাইরাস থেকে বাঁচানোর জন্যে, বাঁচবার জন্যে, বাঁচানোর জন্যে নিজে নিজের পরিবার সমাজ রাষ্ট্রের মানুষকে বাঁচানোর জন্যে মানুষ সরকার বিভিন্ন পদ্ধতি ওরা গ্রহণ করেছেন। আমাদের বাংলাদেশ সরকারও কিছু প্রশংসনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন। কোরআন সুন্নার পাশাপাশি রাষ্ট্রীয় কানুন, দেশের কানুনকে মেনে চলা, এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আমি কয়েক জুমায় বলেছি, মহান রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছেন, যারা সত্যিকার মুমিন তাদেরকে পাঁচটা বিষয় আল্লাহ পরীক্ষা করবেন। তন্মধ্যে এক নম্বর হলো ভয়, ভয় খিদা মাল নষ্ট, যান নষ্ট, ফল ফ্রুট নষ্ট, এগুলো নষ্ট করে আল্লাহ পরীক্ষা করবেন। তবে অবশ্যই সাবরিন, যারা এসব বিপদ মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। আমি বলবো এই করোনা ভাইরাস তথা ইত্যাদি যত ধরনের রোগ বালা এসে থাকে, আমরা যারা মুমিন মুসলমান আমরা মনে করব এটা আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটা কি পরীক্ষা। এখানে আমরা ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করে থাকতে হবে। আর যদি এসব বলা মুসিবতের মধ্যে যদি এসব বলা মুসিবতে আক্রান্ত হয়ে কোনো মোমেন মুসলমান যদি মারা যায় তাহলে এরা শহীদ, আলহামদুলিল্লাহ এরা শহীদ, আল্লাহ তাদেরকে শাহাদতের মকাম দান করবেন। এখন বিভিন্ন পত্রিকায় দেখতেছি এ করোনা ভাইরাসে যারা মানুষ আক্রান্ত হচ্ছে, বিশেষ করে উত্তর কোরিয়ার কিছু দৃশ্য আমার চোখে পড়ল, প্রায় 16 জন না কতজন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কারণে এদেরকে গুলি করে মেরে ফেলছে, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা একটা মারাত্মক অন্যায়, মারাত্মক জুলুম, এটাকে ইসলাম কোনোদিন সমর্থন করে না, নাউজুবিল্লাহ মিন জালিক। আসলে এই দর্শনটা দিয়েছিল ইউনানের আফলাতুন, ইউনান একটা চীনের একটা জায়গা, যাদেরকে পৃথিবীর মানুষ বড় দার্শনিক হিসেবে মানে। আফলাতুনের কাছে জিজ্ঞাসা করা হয়েছিল রাষ্ট্রটা সুন্দরভাবে চলতে গেলে কী কাজ করতে হবে, সে এক পর্যায়ে বলছিল রাষ্ট্রের মধ্যে যে সমস্ত বৃদ্ধ লোক বা যে সমস্ত রোগে আক্রান্ত মানুষ যদি নিশ্চিত হওয়া যায় এ আর রোগ থেকে ভালো হবে না, এ সমস্ত মানুষকে মেরে ফেলা। জোরে বলুন নাউজুবিল্লাহ, এটা একটা মারাত্মক অন্যায়, মারাত্মক জুলুম,
এটা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না। এ ধরনের একটা দৃশ্য আমি দেখতে পাচ্ছি উত্তর কোরিয়ায়। আর কিছু দৃশ্য আমি দেখতে পাচ্ছি অনেক জায়গায় যারা করোনা ভাইরাস আছে, যেমন স্পেনে, স্পেনের ইতিহাস করুন ইতিহাস, আজকে স্পেনের এই অবস্থা কেন? শত শত বছর মুসলমানরা স্পেন শাসন করেছে। আসলে মুসলমানের আমল চরিত্র নষ্ট হয়ে যাবার কারণে আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন যে তোমরা এগুলো তোমাদের এই যে বলা মুসিবত, এগুলো আমি কোনো বান্দাকে বলা মুসিবত দিই না তো, এগুলো তোমরা অপকর্ম করে বলা মুসিবতকে তোমরা দাবাত দিয়ে নিয়ে আসতেছ। সে স্পেনের অনেক মানুষকে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরে অনেক লাশ নাকি আগুন দিয়ে ভরে ফেলতেছে, নাউজ বিল্লাহ মিন জালিক। আমার বক্তব্য যারা শুনছেন, বিশ্বের যে প্রান্ত থেকে মুসলিম ভাই বোনেরা শুনছেন, মুসলমানের কোন লাশ আগুন দিয়ে পুরানো যাবে না। হ্যাঁ, সে যদি হিন্দু হয়ে থাকে, হিন্দু ধর্মের মধ্যে আছে কোনো মানুষ মৃত্যুবরণ করলে আগুন দিয়ে ফুরিয়ে ফেলা, ওদেরকে ফুরিয়ে ফেলতে পারবে। কিন্তু কোনো মুসলমান করোনা ভাইরাসের ভয়ে, কোনো মানুষ করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মারা গেলে এদেরকে আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না। শুধু এটা না, কোনো প্রাণীকে পর্যন্ত আগুন দিয়ে পুড়িয়ে মারার সম্পূর্ণ নিষেধ। এটা ইসলাম কখনো অ্যাকসেপ্ট করে না। তৃতীয় নম্বর, অনেক মানুষ করোনা ভাইরাস কিংবা যে কোনো, যেমন আমাদের দেশে 91 তুফানের কথা আমাদের তো মনে আছে, শত শত লাশ, হাজার হাজার লাশ দেশে আসছে, একবারে দুই চার পাঁচজন দেড়জনকে দফন করতে হলো। এখানে একটা জানাজার মশলা আছে, আমি সবাইকে জানাবার জন্য বলছি, কোনো কারণে অকারণে যদি জানাজা পড়া যদি সম্ভব না হয়, যেমন একজন মানুষ করোনা আক্রান্ত হয়ে মারা গেল, অনেক মানুষ তার পাশে যেতে চাচ্ছে না, এটা কিন্তু মারাত্মক ভুল। আমরা জানাজার নামাজ পড়তে হবে। শুনেন, শুধু করোনা ভাইরাস না, কোনো মানুষ যদি ফাঁসিকে আত্মহত্যা করে, কোনো মুসলমান যদি ফাঁসিকে আত্মহত্যা করে, কোনো মানুষ যদি বিষকে আত্মহত্যা করে, ইসলাম সে যদি মুসলমান হয়ে থাকে, সে অনেক বড় গুনাহে কবিরা করেছে, মহাপাপ করেছে, কিন্তু তাকে তো কাফের বলা যাবে না। যেহেতু কাফের বলা যাবে না, সেহেতু আত্মহত্যা করলেও, বিষকে মারা গেলেও তার জানাজা নামাজ পড়তে হবে। তবে অন্যান্য ইমানদার মারা গেলে যে শান সম্মানের সাথে বড় জামায়াত করে যেভাবে সম্মানের সাথে জানাজার নামাজ পড়া হয়, এভাবে করা যাবে না। এমনি মুসলিম কয়েকজন মিলে কোনো মতে জানাজার নামাজটা পড়বেন, এটা তাহাদিদ বলে, অন্য মানুষকে ভয় লাগানোর জন্যে। তবে জানাজা কিন্তু কি করতে হবে? পড়তে হবে। ঠিক তদ্রূপ করোনা ভাইরাস বলেন, যে কোনো একটা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে কোনো মানুষ যদি মারা যায়, তাহলে অবশ্যই তার জানাজা নামাজ কি করতে হবে? পড়তে হবে। আপনি বড় জমাত না হোক, দু তিনজন মিলে কমসে কম জানাজা নামাজটা কি করতে হবে? পড়তে হবে। আর যদি জানাজার নামাজ পড়ার পরিবেশ যদি নাই থাকে, তাহলে কোনো মুসলমান মারা যাওয়ার পরে তাকে দফন করার পরে 3 দিন পর্যন্ত সময় থাকবে, কবরের পারে গিয়ে জানাজার নামাজ পড়তে পারবেন। এই সুরতগুলো মনে রাখবেন, যেমন উহুদের শহীদ ইকরামের যারা শাহাদত বরণ করেছেন ওদের জানাজার নামাজ হয়েছে শাহাদতের প্রায় 3 দিন পরে কবরের পারে গিয়ে। কোনো কারণে অকারণে যদি করোনা ভাইরাস কিংবা
অন্য কোনো মারাত্মক রোগে আক্রান্ত হয়ে যদি কোনো মুসলমান মারা যায়, যদি উপস্থিত ক্ষেত্রে জানাজার নামাজ পড়ার পরিবেশ যদি নাই থাকে, মানুষ ভয় করে, তাহলে কমসে কম তাকে দাফন করে ফেলে কবর পারে দাঁড়িয়েও কী করা যাবে, জানাজার নামাজ পড়া যাবে। এটা মুসলমানের জন্য আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর রসুলের পক্ষ থেকে বড় একটা সম্মান। কিন্তু কোনো অবস্থাতে কোনো মুসলমানের লাশকে আগুন দিয়ে কী করা যাবে না, পুরানো যাবে না। আল্লাহুম্মা এই বিষয়ে গতকালকে আমি আসর নামাজের পর একটা ইয়ে দিয়েছিলাম, আপনারা নিশ্চয় পেয়েছেন। আজকে আমি আপনাদেরকে একটা দোয়ায়ে মাসুরা সহিহ দোয়া, যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দিয়েছেন, এমন একটা দোয়া আপনাদেরকে পড়াবো। এবং সবাই যার যার মোবাইল আছে মোবাইলে ধারণ করে রাখবেন, এবং বাড়িতে গিয়ে এই দোয়াটা আপনারা মুখস্থ করে নেবেন, শিখে নেবেন। যে কোনো কাজায় হাজত পূর্ণ হওয়ার জন্যে এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। এক, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। দুই, তৃতীয় নম্বর, ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রাস্তায় জিহাদ করো। লাআল্লাকুম তুফলিহুন, তখন তোমরা নিশ্চিত কামিয়াব অর্জন করতে পারবেন। সুবহানাল্লাহ, কোরআন শরীফে লাআল্লাহ আসলে এগুলা তাকিদের জন্য, নিশ্চয়ই তোমরা অবশ্যই তোমরা কামিয়াব হবে। এই আয়াতের মধ্যে তিনটি কথা, হে মুমিন বান্দা তোমরা আল্লাহকে ভয় করো। আমি অনেক কয়েকবার বলছিলাম আমরা আল্লাহকে ভয় করি না, আমরা করুণাকে ভয় করি। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের বিষয়, যারা আল্লাহকে ভয় করে এরা পৃথিবীর কোনো করুণা বলেন, যে কোনো মারাত্মক রোগ বলেন, এগুলোকে ভয় করবে না। তো আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই নাই থাকার কারণে আমরা এ সমস্ত রোগের নাম শুনলে আমরা ভয় পাই না। না, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহ বলেন তোমরা আল্লাহকে ভয় করো, এক নম্বর। দ্বিতীয় নম্বর, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। কি তালাশ করো? আজকে আমি এই ওয়াসিলা নিয়ে দুটো কথা বলবো, অল্প সময়ে শেষ করে দেব। এই আয়াতের তাফসিরে আল্লামা জারুল্লাহ জামা শরী তাফসিরে কাশ্যাম শরীফের মধ্যে বলছেন, ওয়াহিয়া শামিলাতুন লিজাবাতি ওয়াল আমাল, এই ওয়াসিলা জাত সত্তা এবং কর্ম, আমল, সত্তা এবং আমলকে অন্তর্ভুক্ত করে নিয়েছেন। কি মানে? তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। তাহলে আমাদের কি বুঝতে হবে আল্লাহর কাছে আমরা ওয়াসিলা কিভাবে তালাশ করব? ওয়াসিলা মানে এমন কিছু জিনিস যার দ্বারা আরেকজনের নৈকট্য লাভ করা যায়, কাছে চলে যাওয়া যায়। তো আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করার অর্থ হলো আমরা এমন কাজ করব, এমন আমল করব, এমন ওয়াসিলা তালাশ করব যার মাধ্যমে আমরা আল্লাহর একেবারে কাছে চলে যাব। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। তো আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ আমরা আমলের মাধ্যমে করতে পারবো এবং দোয়ার মাধ্যমেও করতে পারবো। যেমন নামাজ, বুখারি শরীফের হাদিস কেন আমি অনেকবার এখানে আপনাদেরকে বলছি, আল্লাহ বলেন
হাদিসে কুদসিতে আল্লাহর প্রিয় ইবাদত হলো ফরজ ইবাদত। আল্লাহ বলেন ইয়াতাকাররাবুল আব্দু বিন্নওয়াফিল হাত্তা আহাবাবতুহু, বান্দা ফরজ নামাজ ফরজ ইবাদত আদায় করার পরে বান্দা যখন নফল ইবাদত করে, নফল ইবাদত করতে করতে বান্দা একেবারে আল্লাহর কাছে চলে যায়, সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল আল্লাহর নৈকট্য লাভ করার জন্যে, আল্লাহর কাছে যাওয়ার জন্যে বড় উসিলা হলো নামাজ। কোন নামাজ? নাম্বার ওয়ান, আমরা আল্লাহর নির্ধারিত ফরজ নামাজগুলো আদায় করার পরে আমরা অতিরিক্ত নফল ইবাদত করব। আল্লাহ বলেন বান্দা নফল ইবাদত করতে করতে আল্লাহর কাছে চলে যায়, হাত্তা আহবাবতুহু, শেষ পর্যন্ত আমি আল্লাহ ওই বান্দাকে ভালোবাসি। সুবহানাল্লাহ, বলবেন না? আর যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি, কুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি, আমি তার কান হয়ে যাই যেই কানে সেই শুনে, আমি তার চক্ষু হয়ে যাই যেই চোখে সেই দেখে, আমি তার হাত হয়ে যাই যে হাতে সেই ধরে, আমি তার পা হয়ে যাই যেই পায়ে সে চলে। উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ। প্রাণ পিস্তায় ভাইরা, মুসল্লি ভাইরা, এগুলো আল্লাহর হাদিস, হাদিস কুদসিতে বুখারী শরীফের রিওয়ায়াত। তাহলে আল্লাহর কাছে যাওয়ার জন্যে ঈমানের পরে, ঈমান ওয়াসিলা, আর ঈমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ। আমরা নামাজের মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারব। যেমন অফরায়াতের মধ্যে আল্লাহ বলেন ইস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত, বান্দা তোমরা সবর এবং নামাজ পড়ে পড়ে আল্লাহর কাছে তোমরা সাহায্য কামনা করো। তাহলে আল্লাহ থেকে সাহায্য কামনা করার জন্যে একটা হলো ধৈর্য সবর, দ্বিতীয় নম্বর হলো কি? নামাজ। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ওয়াক্তাহু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওয়াসিলা তালাশ করো। নামাজ ঈমান ওয়াসিলা, নামাজ উসিলা, রোজা উসিলা, হজ ওয়াসিলা, যাকাত ওয়াসিলা, দান খেরাত ওয়াসিলা, কোরআন পাকের তিলাওয়াত ওয়াসিলা, এগুলো আমল। আমরা এই উসিলার মাধ্যমে যেন আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি। আল্লাহ আমরা সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। তো এগুলো ওয়াসিলা বিল আমাল। এখানের পৃথিবীর কোনো আলেম, পৃথিবীর কোনো মহাদ্দেশ, পৃথিবীর কোনো মুফতিদের মনে কোনো দ্বন্দ্ব নেই। কিন্তু দ্বন্দ্ব আসে এক জায়গায়, দ্বন্দ্ব নবী রসুল পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, রসুল পাকের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, বা আউলিয়া ইকরামদের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এগুলোকে অনেক মৌলবীরা বাঁকা চোখে দেখে বলে না এটা জায়েজ নেই। আমি আগে বলছিলাম, আল্লাহ বলছেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে ওসিলা তালাশ করো। তো আল্লাহ তো এ কথা বলেন নাই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা বিল আমাল, তোমরা আমলের মাধ্যমে ওসিলা তালাশ করো, আল্লাহ তো এই কথা বলেন নাই। আল্লাহ তো বলছেন তোমরা ওসিলা তালাশ করো। এই জন্যে বিশ্ববিখ্যাত মুফাসসির আল্লামা জারুল আজমা শরীফ তাফসিরে কাসায় বলছেন ওয়াসিলা আমল, আমলের মাধ্যমে আমরা করতে পারবো। আল্লাহর নেককার বান্দাদের উসিলা দিয়েও আমরা আল্লাহর কাছে চলে যেতে পারবো, উসিলা তালাশ করতে পারবো, আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদেরকে একটা হাদিস শোনাবো, যেই একটা দোয়া, এটা একটা গুরুত্বপূর্ণ দোয়া, আপনারা সবাই মোবাইলে ধারণ করবেন। এই হাদিসটা তিরমিজি, ইবনে মাজা, মসনদে, সরি
মাস্তাদরাকিল হাকেম, এভাবে অনেক হাদিসের কিতাবের মধ্যে এই হাদিস কেন আছেন। হযরতে উসমান ইবনে হুনাইফ, সবাই বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আমার নবীর একজন সাহাবা। উসমান ইবনে হুনাইফ থেকে বর্ণিত, আন্না রাজুলান দারির আল বাসার, একজন অন্ধ ব্যক্তি, একজন অন্ধ পুরুষ, একজন অন্ধ মানুষ রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে দোয়া চেয়েছেন, নবীর কাছে কি চেয়েছেন, দোয়া চেয়েছেন। প্রাণপ্রিয় সাহেব ভাইরা খুব মনোযোগ সহকারে শুনেন, একজন অন্ধ ব্যক্তি প্রিয় নবীর দরবারে এসে আরজ করলেন, নবীগণ ফাকালা উদুউল্লাহ লি আন ইউআফিয়ানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আল্লাহর কাছে দোয়া করুন যেন আল্লাহ আমাকে ভালো করে দে। অর্থাৎ নবীগণ, আমি তো অন্ধ মানুষ, আমি তো চোখে দেখি না, আপনি একটু আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ যেন আমার চোখের দৃষ্টি ফিরাইয়ে দে, আল্লাহ যেন আমাকে ভালো করে দে। ফাকাল, আল্লাহর নবী বলেন ইনশিতা আখারতুলাক, এ সাহাবা তুমি যদি চাও আমি তোমার জন্যে দোয়াটা তাখির করব, আমি তোমার জন্যে তাখির করো মানে এক্ষুনি আমি তোমার জন্যে এ দোয়াটা করব না, ইনশিতা আখারতুলাক, আমি তুমি যদি চাও আমি তোমার জন্য এক্ষুনি দোয়া করব না, এটা আমি তাখির অর্থাৎ দেরি, আমি দেরিতে তোমার জন্য দোয়াটা করব। এক, ওয়াহুয়া খাইর, এটা তোমার জন্য খুব ভালো। অফর হাদিসের মধ্যে আছে তুমি যদি চাও আমি এক্ষুনি দোয়াটা না করে তুমি এটার উপর সবর করো, আল্লাহ যে তোমার চোখের দৃষ্টি নিয়েছেন, চোখের দৃষ্টি দেন নেই, এটা একটা তোমার জন্য একটা পরীক্ষা, তুমি যদি চাও আমি এখনই দোয়া না করলে ভালো হয়, এটা তোমার জন্য ভালো হবে। ওয়াইন শীতা ওয়াইন শীতা দাউতু, আর তুমি যদি চাও আমি এখনই দোয়া করে দেব, তুমি যদি চাও আমি দোয়াটা তাখির করব, দেরিতে করব, বা এখনই না তুমি তার উপর সবর করো, আল্লাহ যে তোমাকে অন্ধ মানিয়েছেন এটার উপর তুমি কি করো, ধৈর্য ধারণ করো, তা সবর করো, এটা তোমার জন্য কি হবে, ভালো হবে। আর যদি তুমি চাও যে না হুজুর আপনি আমার জন্য দোয়া করুন, তাহলে আমি দোয়া করব। সুবহানাল্লাহ, বলবেন না। ফাকালা উদুহু, ওই অন্ধ ব্যক্তি বলেন নবীগণ আপনি দয়া করে আমার জন্য দোয়া করুন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ কিছুই দেখতে পাচ্ছি না, নবীগণ আপনি আমার জন্য দোয়া করুন। দেখেন কত বড় গুরুত্বপূর্ণ দোয়া, এটা অন্ধ ব্যক্তি, এখানে অনেক মানুষ আপনাদের জন্য দোয়াটা কাজে আসবে, সবার জন্য দোয়াটা কাজে আসবে, নবীগণ আমি অন্ধ মানুষ আমি চোখে দেখছি না, দোয়া করুন আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। নবী বলেন আমি কি তুমি যদি চাও আমি তোমার জন্য দোয়াটা দেরিতে করব, বা তুমি সবর করো এটা তোমার জন্য ভালো হবে। আর যদি বলো আমি এক্ষুনি দোয়া করে দেব, বলে নবী গো আপনি আমার জন্য দোয়া করে দেন,
যখন দোয়া করার কথা বললেন, আমার নবী কি তালিম দিলেন? সবাই মনোযোগ সহকারে শুনুন। আমার নবী বলেন, তুমি তাহলে ভালো করে আমারাহু আইয়াতাওয়াদ্দা। আমার নবী নির্দেশ দিলেন, এ আমার সাহাবা, তুমি ভালো করে উযু করে নাও। সুবহানাল্লাহ বলবেন না? তুমি ভালো করে উযু করে নাও। ওয়াইসাল্লি রাকাতাইন, ভালো করে উযু করে তুমি দুই রাকাত নামাজ অর্থাৎ নফল নামাজ পড়ো। দেখেন দোয়ার সিস্টেম, দেখেন তুমি ভালো করে উযু করো এবং উযু করার পর দুই রাকাত নফল নামাজ পড়ো। দুই রাকাত নামাজ পড়ো মানে দুই রাকাত নফল নামাজ পড়ো। ওয়াইয়াদউ বিহাযা বিহাযা দোয়া, এবং তুমি আল্লাহর কাছে এই দোয়াটা করো। নবীর নির্দেশ দেখেন, তুমি ভালো করে আগে কি করো, উযু করো, এরপরে দুই রাকাত নফল নামাজ পড়ো, এরপরে তুমি আল্লাহর কাছে এই দোয়াটা করো। আল্লাহুম্মা, আপনারা আমার মুখে মুখে পড়েন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বি মুহাম্মাদিন নবীর রহমান। ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা ইন্নি কদ তাওয়াজ্জাহতু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা। আল্লাহুম্মা শাফিহু ফিয়া। এই দোয়াটা আমার নবী ওই ব্যক্তিকে তালিম দিলেন। এটার অর্থ কি? আল্লাহ কুম মনোযোগ। আমাদের দেশে কিছু নতুন নতুন যারা নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করাকে শিরিক মনে করে, নাম দিয়েছে আহলে হাদিস কিন্তু হাদিস জীবনে পড়ে নাই, নাম রাখছে আহলে হাদিস। এটা আমি নবীর, এটা হাদিসের পাক থেকে বলতেছি, এটা তিরমিজি ইবনে মাজা নাসাই অনেক হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা আছে। এমনকি আপনি তারিখে বাগদাদ ইবনে আসাকারের তারিখে মদিনায় দিমাস, তারিখে মদিনা তো দিমাস আমি গতবার দুবাই থেকে আনছি, কয় খণ্ড জানেন? 80 খণ্ড। কয় খণ্ড শুনতে আপনাদের ভয় লাগতেছে? এই কিতাব এগুলো আমি নিয়ে আসছি অনেক কষ্ট করে, অনেক টাকা পয়সা খরচ করে। সবখানে একটা দোয়াটা আছে, এই হাদিসটা আছে, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বে মুহাম্মাদিন নবীর রহমান। অর্থ কি জানেন? আয় আল্লাহ, আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমি তোমার দিকে মতবাজ্য হলাম বে মুহাম্মাদিন নবীর রহমান, মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের উসিলা দিয়ে। প্রাণ পিসনে বাইরা, স্কুলের ছাত্র কলেজের ছাত্র যারা আহলে হাদিসের খপ্পরে পড়েন, নবীর উসিলা দিয়ে দোয়া করাকে গুনাহ মনে করো। এগুলো নবীর তালিম, এগুলো সহিহ হাদিস। আজ পর্যন্ত পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি এ হাদিসকে যাইব দুর্বল বলতে পারে নাই। আয় আল্লাহ, আমি তোমার কাছে চাচ্ছি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রহমতুল আলামিন নবী, নবীয়ে রহমত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি নবীয়ে রহমত অর্থাৎ যিনি রহমতুল আলামিন, এই নবীর উসিলা দিয়ে আল্লাহ আমি অন্ধ ব্যক্তি তোমার কাছে চাচ্ছি, সেই নবীর উসিলা দিয়ে আমি তোমার দিকে মতওয়াজ্জ হলাম। দেখেন আল্লাহর কাছে নবীর উসিলা দিয়ে কি করলেন, দোয়া করলেন।
এবার দোয়ার মধ্যে ইয়া মুহাম্মাদু নবীর দিকে ফিরলেন, ইয়া মুহাম্মাদু ইন্নী কাদ তাওয়াজ্জাতু বিকা ইলা রাব্বি, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উসিলা দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলাম, মানে আমি আপনি নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করছি, ফি হাজাতি হাজিহি আমার এই হাজত পূর্ণ হওয়ার জন্যে, আমার এই হাজত পূর্ণ হওয়ার জন্যে ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উসিলা দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলাম, আল্লাহুম্মা ফাশাফিহু, মানে নবী গো আপনি আমার জন্য আল্লাহর কাছে সুপারিশ করুন, মাওলা তোমার নবীর সুপারিশ আমার হকের মধ্যে তুমি কবুল করুন, সুবহানাল্লাহ। দোয়াটা বুঝলেন? আমি আমার আমার ভাষায় বলছি, আয় আল্লাহ আমি তোমার কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি রহমতুল আলামিন নবী, সেই নবীর উসিলা দিয়ে আমি তোমার কাছে ফরিয়াদ করছি, আমি তোমার দিকে মুতাওয়াজ্জু হলাম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ইয়া রাসূলুল্লাহ আমি আপনার উসিলা দিয়ে আপনার আপনার উসিলা দিয়ে আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হলাম, নবীগো আপনি আমার জন্য সুপারিশ করুন, মাওলা তোমার নবীর সুপারিশ আমার ব্যাপারে কবুল করেনি। প্রাণপ্রিয় ভাইরা, এটা এটা সহি হাদিস, এটা সহি হাদিস। এ হাদিসকে ইমাম বাইহাকি দালাইলুন নবুয়তের মধ্যে আরেকটু বাড়াই দিলেন, কালা উসমান ও উসমান ইবনে হুনাইফ উত্তর দিলেন, ফাওয়াল্লাহ মা তাফাররাকনা ওয়ালা তালাল হাদিস, আমরা এখনো নবীর সঙ্গে কথাবার্তার মধ্যে আছি, আমাদের কালামগুলো আমরা দীর্ঘক্ষণ কালাম করি নাই, আমরা দীর্ঘক্ষণ কথা বলি নাই, আমরা এখনো নবীর সাথে আলাপ আলোচনার মধ্যে আছি, এখন আমরা নবীর মজলিসটিকে উঠি কোথাও যাইনি, হাত্তা দাখালার রাজুল, দেখলাম যে এতক্ষণে ওই ব্যক্তিটা নবীর নির্দেশ মোতাবেক উযু করলেন, দুরাকাত নফল নামাজ পড়লেন, নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আমরা তো নবীর সঙ্গে কথার মধ্যে আছি, এতক্ষণে দেখলাম ওই লোকটা ওইখানে প্রবেশ করলেন, মনে হচ্ছে তার চোখে জীবনে কোনোদিন কোনো রোগ হয় নাই, এই এই সাহাবা সম্পূর্ণ চক্ষু ভালো হয়ে গেল, এমন বা ভালো হয়ে গেল মনে হচ্ছে তার চোখে কোনোদিন কোনো 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 রোগ হয় নাই, রোগের কোনো চিহ্ন তার মধ্যে পাওয়া যাচ্ছে না, চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আগামী জুমার মধ্যে এই হাদিসের আলোকে কারা কারা আমল করে আল্লাহর কাছে দোয়া কবুল করেছেন ওই হাদিসগুলো আমি আপনাদেরকে শোনাবো, এতে স্পষ্ট হয়ে গেল আমরা যে দোয়ার মধ্যে আমার নবীর উসিলা দিয়ে আমরা যে দোয়া করি এটা বেদাত নয়, এটা সুন্নত, এটা তালিম আল্লাহ দিয়েছেন, আল্লাহর রসুলই তালিম আমাদেরকে দিয়েছেন, আল্লাহ আমরা সবাইকে এত বিরাট মারাত্মক একটা করোনা ভাইরাস যে আসলো, আসুন আমরা এই বলা মুসিবত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা এই দোয়াটাকে ব্যবহার করে আমরা ভালো করে উযু করব, উযু করে আমরা দুই রাকাত নফল নামাজ পড়ব, দুই রাকাত নফল নামাজ পড়ে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে আমরা ফানাত চাইবো, মাওলা তোমার রসুলের উসিলা দিয়ে তোমার নবী মুহাম্মদ যিনি রহমতুল আলমিন নবী মুহাম্মদ রসুল ইসলামের উসিলা দিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, তোমার দিকে মুতাওয়াজ্জ হলাম, ইয়া রাসূলুল্লাহ আপনার উসিলা দিয়ে আল্লাহর কাছে আমি মুতাওয়াজ্জ হলাম, আপনি আমার জন্য সুপারিশ করুন, আমাদের জন্য সুপারিশ করুন, আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাদের বিষয়ে কবুল করে আল্লাহ করুণা ভাইরাসটা আল্লাহ তুমি দফন করে দাও, সারা বিশ্বের মুমিন মুসলমানের জান মাল ইজ্জত আবরুক আল্লাহ তুমি হেফাজত করুন। এই দোয়াতে এ পর্যন্ত বললাম, ইনশাআল্লাহ আগামী জুমাতে আরো অনেক লম্বা আলোচনা আছে।